আসসালামু আলাইকুম। লিটল ইসলাম মডেল কেজি স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি নার্সারি বাংলা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। তোমরা সবাই খাতা কলমটুকু সামনে নাও, আর ম্যাডাম যা বোর্ডে লিখছে তা তুলো। আমরা গত ক্লাসে শূন্যস্থান পূরণ সম্পর্কে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বাসায় পড়াগুলো মুখস্থ করেছো। আজকে তোমাদেরকে যে সাজেশন দেওয়া হয়েছে সেটা দেখো, পাঁচ নম্বরে কি আছে, শব্দার্থ লেখা। আজকে আমরা কি করবো, শব্দার্থ লেখা। তাইলে তোমাদের সাজেশনেই তো সবকিছু দেওয়া আছে। তারপরে ম্যাডাম দেখো বোর্ডে তোমাদের সুবিধার্থে তুলে দিচ্ছি, তোমরা খাতাগুলা খাতায় তুলে নাও, কিভাবে লিখতে হবে দেখো। প্রথম শব্দটা কি ছিল, মহৎ। প্রথম শব্দটা কি, মহৎ। মহৎ খন্ডক, মহৎ। মহৎত্ব হচ্ছে কি, উদার, রস্ব, দয়াকাতা, র, উদার। তারপর এটা হচ্ছে কি, হংস, হ, অনস্বার, দন্ত, স। হংসত্ব হচ্ছে কি, হাঁস। হংসত্ব কি, হাঁস। হয় কথা, চন্দ্র, বিন্দ্র, দন্তের স, হাঁস। তারপর এটা হচ্ছে অংশ, সরি, অনস্বার, তালবস্ব, অংশত্ব, বয়াকার বা ব, বাক। তারপরটা হচ্ছে কি দেখো, সংবাদ, দন্ত, স, অনস্বার, বয়াকার বা দ, বাদ। সংবাদ তত্ত্ব হচ্ছে কি, খবর, হ, ব, শূন্য, র, খবর। তারপরটা হচ্ছে দেখো, আঁকি, সরিয়া, চন্দ্রবিন্দ্র, পর, শিকার্থী, আঁকি। আঁকি অর্থ হচ্ছে কি, চোখ, চৌকা, চোখ, ক, চোখ। তারপর এটা হচ্ছে কি, মধুর, ম, দর, সুকার, তু, বয়, শূন্য, র, মধুর অর্থ মিষ্টি, মরসিকা, মি, মধ্যন্ন, সয়ে, চ, মিষ্টি, মধুরত্ব, মিষ্টি। তারপর এটা হচ্ছে পাল, বয়াকার বা ল, পাল। পাল অর্থ হচ্ছে বাদাম, বয়াকার বা দয়াকার দা, ম, বাদাম। পাল অর্থ হচ্ছে কি, বাদাম। তারপরটা কি দেখো, সরু অর্থ হচ্ছে কি, চিকন। তারপরটা কি, সরু, দন্তের স, র, উকার, রু। তোমরা নিচেও দিতে পারো রসকাটা। তারপর হচ্ছে কি, সরু অর্থ হচ্ছে চিকন, চরুশিকা, চি, ক, দন্তের ন, চিকন। তারপরটা হচ্ছে কি, সাকু, দন্তের স, একার সা, চন্দ্রবিন্দু, কৌকার, কু, সাকু অর্থ সেতু, দন্তের সহিতা সে, তর, সুকার্তু, সাকর্ত হচ্ছে কি, সেতু। বন, ব, দন্তের ন, বন, বনত, জঙ্গল, জ, উময়, গ, ল, জঙ্গল, বনত হচ্ছে কি, জঙ্গল। তোমাদের আটটাই আছে, দেখো ম্যাডাম এই আটটা তুলেছি। আটটা তোলার পরে দেখো আমরা আরেকবার করে আসি, ম, হ, খন্ডত্ব, মহাতত্ত্ব, উদার, রস, দয়াকান্তা, বয়শূন্য, র, উদার, হ, অনসা, দন্তের স, হংস, অত, হাঁস, হয়ে কাহা, চন্দ্রবিন্দ্র, দন্তের স, হাঁস, শরীর, অনসা, তালবস, অংশ, অর্থ ভাগ, বয়কার বা গ, ভাগ, দন্তের স, অনসার, বয়কার বা দ, সংবাদ অর্থ হচ্ছে কি, খবর, ক, ব, বয়শূন্য, র, খবর, শরিয়া, চন্দ্রবিন্দ্র, কর, শিকারকে, আঁকি, অত, চোখ, 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 খ, চোখ, ম, দরস্তু, বয়শূন্য, র, মধুর, অত, মিষ্টি, মরস্কারী, মধুর, শয়ট, রসিকাটি, মিষ্টি, বয়াকার পাল, ল, পাল, পালত্ব, বাদাম, বয়াকার পাল, দয়াকার দাম, বাদাম, দন্তের স, র, উকার, রু, সরু, অত, চিকন, চরস্কার, চিক, দন্তের ন, চিকন, দন্তের সয়াকার সা, চন্দ্রবিন্দ্র, কৌকার, পুর, সাকু, অত হচ্ছে কি, সেতু, দন্তের সহিতে সে, তরস্কার, পুর, সেতু, ব, দন্তের ন, বন, বনত, জঙ্গল, জ, উময়, গ, ল, জঙ্গল। আমরা আবার পরে আসি, মহতত্ব, উদার, হংসত্ব, হাঁস, অংশত্ব, ভাত, সংবাদত্ব, খবর, আগিয়ত্ব, চোখ, মধুরত্ব, মিষ্টি, পালত্ব, বাদান, সরুত্ব, চিকন, সাকুত্ব, সেতু, বনত্ব, জঙ্গল। তোমাদের আগামী ক্লাসের পরে কি থাকবে, বাংলা সাজেশনে, সাজেশনে দেয়া
শব্দার্থ শিখবে এবং ম্যাডামের জন্য এসডব্লিউ করবে। তোমরা বাড়ির কাজটুকু তুলে নাও, আগামী ক্লাসে পড়া হচ্ছে কি সাজেশনে দেয়া শব্দার্থ শিখবে এবং এসডব্লিউ করবে। তোমরা কি তুলে নিয়েছ? আশা করি তোমরা শব্দার্থ গুলো কিভাবে লিখবে বুঝতে পেরেছ এবং ম্যাডামের সাথে পড়ে আশা করি সবারই মুখস্থ হয়েছে। শুধু বানান গুলো হয়তো এখনো কারো মুখস্থ হয়নি। তোমরা বাসায় বসে বানান গুলো ভালো করে শিখবে এবং ম্যাডামের জন্য এসডব্লিউ গুলো সম্পন্ন করে রাখবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।